আসানসোলে অনুষ্ঠিত হলো ভারতের জাতীয় কংগ্রেসের বুথ অভিযান। আসানসোলের কুলটি বিধানসভার রামনগরে অনুষ্ঠিত হলো কুলটি ব্লক ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কুলটি বিধানসভার বুথ অভিযান। আজ পশ্চিম বর্ধমান জেলা ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি দেবাশিস চক্রবর্তী এই বুথ অভিযানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। দেবাশিস চক্রবর্তী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি গণেশ বাউরি, কুলটি ব্লক যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস, বরিষ্ঠ কংগ্রেস নেতা চণ্ডী চ্যাটার্জি সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। পশ্চিম বর্ধমানের যারা বুদ্ধিজীবী, যারা সংস্কৃতিমান মানুষ, আমরা তাদের সাথে যাব, তাদের পাশে নিয়ে আমরা কংগ্রেসকে নতুন রূপে তৈরি করার চেষ্টা করব। আসানসোল থেকে সৌমিত্র, টাইমস বাংলা।